এই কবিতাটা লিখেছিলাম নাইন্টিন এর জানুয়ারিতে তখন মোস্টলি আমি বি কলেজ সেকেন্ড ইয়ারে পড়ি কবিতার নাম শ্যামলী মেয়েকে খোলা চিঠি ওগো শ্যামলা গাঁয়ের শ্যামলী মেয়ে তুমি কি জানো আর যার জন্য তুমি দীর্ঘ প্রতীক্ষারত তোমার সেই প্রেমিক পুরুষ প্রতি মুহূর্তে দেহের প্রতিটি রক্তবিন্দু দিয়ে গড়ে তুলছে আধুনিক সভ্যতার সুসজ্জিত ইমারত তার কপালের ঘাম চুইয়ে চুঁইয়ে পড়ছে মাটির ফাটলে মাটিকে করছে উর্বরা তুমি কি জানো তার দু চোখের মণি থেকে ঠিকরানো আগুন জ্বলছে কলে কারখানায় ব্রয়লারে ফার্নেসে শোষণের যাতা কলে পিষ্ট হচ্ছে তার গ্রানাইটের মতো শক্ত পেশি তুমি কিছুই জানো না শুধুই অপেক্ষা করে থাকো তার জন্য প্রতীক্ষা আর প্রতীক্ষা বেলা গড়িয়ে যায় কিন্তু তোমার প্রতীক্ষার বেলা দীর্ঘ থেকে দীর্ঘতর হয় ধৈর্যের বাঁধ শুধু একটি আশার বাঁধনে দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে ওঠে কখন এসে সে তোমার শ্যামলা কপালে এঁকে দেবে সোনালি চুম্বনের রেখা কখন তার প্রশস্ত বুকে ভীরু পাখির মতো খুঁজে নেবে নিরাপদ আশ্রয় হায় রে মাটির মেয়ে হায় তোমার আশা তোমার প্রেমিক পুরুষ যখন ফিরবে ঘরে সারা গায়ে সে বয়ে আনবে টকটকে লাল গরম লোহার উত্তাপ গায়ে তখন তার গোলামীর গভীর ক্ষত কপালে সে তোমার পরিয়ে দেবে রক্তাক্ত চুম্বনের প্রীতিচিহ্ন তারপর তারপর সমস্ত রাত্রি ধরে যখন তুমি তার শুশ্রূষা করবে যখন ক্ষতস্থানে বুলিয়ে দেবে তোমার নরম হাতের প্রলেপ তখনই হ্যাঁ ঠিক তখনই পৃথিবীর আর এক প্রান্তে সঙ্গমের সুখচূড়ায় নিমগ্ন থাকবে আরেক দল নরনারী তুমি কি একটিবারও ভেবে দেখেছ তারাও তোমাদেরই মতো প্রেমিক প্রেমিকা তবে কেন তোমার প্রেম ব্যর্থ হবে উৎকণ্ঠাময় জাগরণের অভিশাপে কেন তোমার প্রতীক্ষারত হৃদয় পাবে না একটু সুখ স্পর্শ পারে নাকি তোমার প্রেমিক পুরুষটি ভেঙে চুরমার করে দিতে তারই হাতে তৈরি এই বিকলাঙ্গ সভ্যতাকে যে সভ্যতা তাকে দেয় না একটুকরো গৃহ যে সভ্যতা বঞ্চিত করে তার প্রেমিকাকে তার সঙ্গ সুখ থেকে পারে সে সবই পারে শুধু তার চাই একটু প্রেরণা আর সে কেবল দিতে পারো তুমি হ্যাঁ তুমি তোমরা হৃদয় যাদের পাপড়ির চেয়েও নরম অথচ সংকল্পে যারা ইস্পাতের চেয়ে অটুট কেবল তারাই পারে ওগো শ্যামলা গাঁয়ের শ্যামলি মেয়ে তোমার কাছে আমার শেষ অনুরোধ তাকে যুদ্ধক্ষেত্রে পাঠাবার রণসাজে সজ্জিত করো তুমি